নমস্কার, আমি স্নেহা। আমার রান্নাঘর নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে একটা ভয়ঙ্কর সুন্দর এবং লোভনীয় রেসিপি আমি নিজেও শিখবো, আপনাদেরও শেখাবো। ইটস ভেরি নাইস এবং ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আমার যা লোভ হচ্ছে না, আমি একদমই লোভ সামলাতে পারছি না। তাই এক কাজ করি, রঙনদাকে ডেকে নিই তাড়াতাড়ি। রঙনদা ওয়েলকাম। হ্যালো। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে ভীষণ লোভী হয়ে পড়েছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে ভীষণ ভালো হবে সেটাও বুঝে গেছি আমি। তো এটা আমরা একটা ঘুগনি বানাবো মাংসর কিমা দিয়ে। হ্যাঁ। তো তার জন্য লাগবে পাঠার মাংসর কিমা, একটু কোর্সলি কিমা বানাতে হবে, কোর্স কোর্স মিট। আচ্ছা। মিন্স মিট আর কাবলি চানা, টমেটো সেদ্ধ করে রেখেছি, টমেটো, আলু, ধনে পাতা কুচি, আদা, নুন, জিরে গুঁড়ো, হলুদ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গোটা গরম মশলা, কাশ্মীরি মিরচা আর সাদা তেল। সাদা তেল প্রথমে যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে আগে এটাকে সেদ্ধ করতে দিতে হবে, কারণ একটু সেদ্ধ করতে টাইম লাগবে। সেই জন্য আমরা ওইখান থেকে একটা হাঁড়ি নিই। হ্যাঁ, ওটা নিই। এই হাঁড়িটার মধ্যে কিমাটা দিয়ে দিলাম, পুরো কিমাটা দিয়ে দিচ্ছি। তুমি তো স্পুন দেবো। আচ্ছা, কিমাটা দিয়ে দিলাম, জলটা জল দিলাম, খুব বেশি জল দেব না। এই জলটাকে স্টক হিসেবে ইউজ করব ঘুগনিটা কুক করার সময়, গ্রেভি বানাবার সময়। আচ্ছা। এতে নুন দিতে হবে। আচ্ছা। একটু পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, সবটাই এটার মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, একটু একটু। আচ্ছা, অল্প একটু। তুমি বলো পেঁয়াজ কুচি কতটা দেব? দাও। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না। রসুন হাফ চামচ দিয়ে দাও। বাস, একটা তেজপাতা দিয়ে দেবো। আর ব্যাস, এই এই একটু সামান্য তেল দেবো, সামান্য সাদা তেল। হ্যাঁ ব্যাস ব্যাস। তাহলে পাঁঠার মাংসটার ওই কিমাটার মধ্যে এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমরা একটু নুন দিলাম, একটু রসুনের একদম হাফ চামচ, রসুন বাটা দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্যাস, এবার এবার আমরা আলুটাকে ভেজে সাদা তেল দিয়েছি, আলুটা ভেজে ফ্রাই প্যানে আলু ভেজে ফেলবো। আলুটাকে সাতলাবো জাস্ট। দেখো ব্যাস, ঠিক আছে। তেলটা গরম হলে এই তেলে আলুটা ভাজব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তোমাকে একটা প্লেট দেব। হ্যাঁ, হয়ে যাবে। এই যে আলুটা পড়ছে টক টক করে আওয়াজ হচ্ছে, তার মানে বেলদান ফ্রাইটা হয়েছে। বেশি কড়া ভাজা হয়ে গেলে আবার একদম লাল হয়ে পুড়ে যায়। না, এটা কালারটা কালারটা একদম ঠিকঠাক। এইবার এই তেলেই আমি গ্রেভিটা বানাবো। আচ্ছা, কি তেল দেব বলো? ফারস্টে দেব এখানে গোটা গরম মশলা, তেজপাতা, একটু দারচিনি, একটু লবঙ্গ, এতটা দারচিনি, হ্যাঁ দারচিনি, লবঙ্গ, হ্যাঁ একটা ব্যাস। আচ্ছা, ছোট এলাচ, ছোট এলাচ কটা? দুটো দুটো ব্যাস হয়ে গেল, আর গরম মশলা লাগছে না। এবার আমরা রসুনটা দেব, গরম মশলার স্মেল আসতে শুরু করেছে। রসুন এক চামচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এক চামচ, রসুন ওই তেলটার মধ্যেই আমরা দিয়ে দিলাম যে তেলটাতে আলুটা ফ্রাই করেছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কুচি বাকিটা পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ পুরোটা। খুব ভালো ফ্লেভার এসছে গো রঙনদা, খুব ভালো। পেঁয়াজটা লাল হতে চলেছে, এবার আদা দিতে হবে। কতটা দেবো বলো? এক চামচ। আদা দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আদাটা স্টিক করে দিতে চাইবে, সুতরাং টমেটোটা দিয়ে দিতে হবে। আচ্ছা, পুরোটা? হ্যাঁ পুরোটা। এবার একটু সামান্য জল, যাতে এটা লাল জ্বলে না যায়। ঠিক আছে। হ্যাঁ, এবার একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ দেবো, দেখে নিও। হ্যাঁ দেখা তো, তাও ঠিক আছে। হলুদ দিলাম, এবার কাশ্মীরি মিরচা। বাহ, কাশ্মীরি মিরচা জেনারেস হেল্পিং দেওয়া যেতে পারে, একটু বেশি ঝালের ব্যাপার তো নেই, কালারটা ভালো হবে, টেস্টটা ভালো হবে। ব্যাস ঠিক আছে, লো ফ্লেমে এটা নাড়তে থাকবো। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বাটা এক চামচ এক চামচ করে। যখন দেখবো যে কষতে কষতে তেলটা উপরে বেরিয়ে আসে, তখন বুঝবো যে মশলাগুলো ওয়েলডান হয়েছে, ওয়েলডান হয়েছে। এবার আমরা দেখে নেব যে কিমাটার কি অবস্থা, কিমাটার কি অবস্থা। জলটা অনেকটা কমে এসেছে, এটা কি ফ্লেমটা একটু কমিয়ে দেব? ফ্লেমটা কমিয়ে দিতে হবে, একদম বন্ধ করে দেওয়াই ভালো। বন্ধ করে দেব? বন্ধ করে দেওয়া হোক। ঠিক আছে, দিয়েছি। কিমাগুলো সিদ্ধ হয়ে গেছে, কিমাটাকে এর মধ্যে দিয়ে দেব।
এই কষাটার মধ্যে আমরা দিয়ে দিলাম, টেনে দাও। হ্যাঁ, পুরো কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম, ফ্লেমটা অফ করে দিলাম। এটার ফ্লেমটা অন করব। এবার ছোলাটা দিয়ে দেবো। এবার কাবলি চানা, সেদ্ধ করার কাবলি চানাটা এটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম। তাহলে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, এইটাতে? হ্যাঁ, এটা হতে থাক, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে ধনে পাতা গার্নিশ করে নামিয়ে দেবো। কদ্দূর হলো দেখে নিই আমরা রঙ্গনদা, তুমি আলুটা দেবে তো? এটা হয়ে গেছে, আলু দিয়ে দাও। ফাও, আলুটা যেহেতু আগে থেকে ভাজা ছিল সেই জন্য আলুটা আগে দিলাম না, দিলে গলে যেত। এত ভালো একটা গন্ধ বেরিয়েছে আর কিছুতেই ধৈর্য ধরে থাকাই যাচ্ছে না। বাস, আমাদের একটা বাটি দাও যেখানে ঢালবো। রেডি? এটাতে? হ্যাঁ, অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দেবো। দারুণ, এরপরে ধনে পাতা দিয়ে উপরে গার্নিশ করে দেবো। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ ভালো একটা স্মেল বেরোচ্ছে। থ্যাংক ইউ রঙ্গনদা, আমাদের এত ভালো একটা ডিশ তুমি শেখালে, আমাদের দর্শকদের এত ভালো একটা ডিশ শেখালে। দর্শকরা যদি কিছু মিস আউট করে গিয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট তো রয়েছেই আপনাদের জন্য। আর আরেকটা কথা, এখন তো একটা ভীষণ ভালো গন্ধ আমরা পাচ্ছি, কিন্তু আপনারা যদি আরও একটু বেটার স্মেল চান তাহলে একটু ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পাঁঠার মাংসের ঘুগনি।